আসসালামু আলাইকুম বন্ধুরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুচ্ছের কার্যক্রম ইতিমধ্যে কমপ্লিট হয়েছে অর্থাৎ আবেদন করা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে আশা করি তোমাদের পছন্দ অনুযায়ী বা তোমাদের টার্গেট অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো তোমরা চয়েস করেছো বন্ধুরা আবেদন কার্যক্রমটি শেষ হওয়ার পর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো এবং জানতে চেয়েছো ভাইয়া আবেদন তো শেষ হলো রেজাল্টটি কবে পাবো অর্থাৎ ফার্স্ট মেইট এর রেজাল্টটি কবে প্রকাশিত হবে এবং পাশাপাশি এটাও অনেকে প্রশ্ন করেছো ভাইয়া হওয়ার পর আমাদের কি কি করতে হবে করণীয় রয়েছে আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ এই দুটি মেজর বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রথমটি হচ্ছে কবে নাগাদ এই রেজাল্টটি প্রকাশিত হতে পারে দ্বিতীয়ত আমরা আলোচনা করব যে রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমার কি করণীয় রয়েছে গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এর আবেদন কার্যক্রম অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের চয়েস বা সাবজেক্ট চয়েসের কার্যক্রম শেষ হলো আরেকটি মেজর কাজ কিন্তু বাকি রয়েছে সেটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের যে সকল সাবজেক্টে প্র্যাকটিক্যাল রয়েছে সেই প্র্যাকটিক্যাল কিন্তু হওয়া বাকি রয়েছে বন্ধুরা জিএসটি ওয়েবসাইট বলছে আগামী একত্রিশে মে থেকে এক জুন পর্যন্ত অর্থাৎ এই দুই দিন জিএসটির ওয়েবসাইটে গিয়ে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হয়েছে এবং সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে কেন্দ্র চয়েস করার কথা বলা হচ্ছে এবং কিছু বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে বলা হয়েছে সে সকল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট গিয়ে চেক করার জন্য এবং সেই বিশ্ববিদ্যালয়ের প্র্যাকটিক্যালের তথ্য চেক করার জন্য আর বন্ধুরা এখানে যেহেতু অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে এই প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়ার জন্য কিন্তু মোটামুটি একটি সময় প্রয়োজন হবে যদি আমরা এভাবে ধরে নিই যে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে বা প্রথম দশ দিনের মধ্যে এই প্র্যাকটিক্যালের কার্যক্রম যদি শেষ হয় তাহলে পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যেই রেজাল্টটি পাবলিশ হয়ে যাবে তবে বন্ধুরা এটাও তোমাদেরকে জানিয়ে রাখি জুন মাসে কিন্তু ঈদও রয়েছে ঈদের কিন্তু একটি বন্ধও থাকে আর ঈদের বন্ধের মধ্যে রেজাল্ট পাবলিশ হওয়ার কোনো সম্ভাবনা নেই তার মানে হচ্ছে প্রথম দশ দিনের বেশি যদি সময় লেগে যায় অর্থাৎ প্র্যাকটিক্যাল শেষ হতে প্রথম দশ দিনের বেশি সময় লেগে যাচ্ছে সেক্ষেত্রে ঈদের আগে রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে ঈদের ঈদের পরে অর্থাৎ ঈদের বন্ধের পরে রেজাল্ট পাবলিশ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে আর যদি প্র্যাকটিক্যাল পরীক্ষাটি আগে শেষ হয়ে যায় অর্থাৎ প্রথম দিনের মধ্যে যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু ঈদের আগেই রেজাল্ট পাবলিশ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে আশা করি তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছ যে কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হতে পারে এমন একটি আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করো এবার আসি আমাদের ভিডিওর দ্বিতীয় অংশ অর্থাৎ রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমার কি করণীয় রয়েছে বন্ধুরা রেজাল্ট পাবলিশ হওয়ার পর তুমি যে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্টগুলো চয়েস করেছ সেই বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্টগুলো থেকে একটি বিশ্ববিদ্যালয়ের একটি সাবজেক্টে তুমি চান্স পাবে একাধিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না একটি বিশ্ববিদ্যালয়ের একটি সাবজেক্টে তুমি চান্স পেতে পারো আবার নাও পেতে পারো যদি না পাও সেক্ষেত্রে পরবর্তী মেইটের জন্য অপেক্ষা করতে হবে আর যদি পেয়ে যাও সেক্ষেত্রে তোমাকে এটা নিশ্চয়ন করতে হবে মনে রাখবে বন্ধুরা তুমি যদি চান্স পাওয়ার পর নিশ্চয় না করো তাহলে কিন্তু তোমার এই এই গুচ্ছের যে আবেদন প্রক্রিয়া বা যে প্রক্রিয়াটি রয়েছে এই প্রক্রিয়ার মধ্যে তুমি তা থাকতে পারবে না এই প্রক্রিয়া থেকে তুমি আলাদা হয়ে যাবে অর্থাৎ পরবর্তীতে আর কোনো সুযোগ নাই চান্স পর যদি নিশ্চয় না করো তাহলে কিন্তু তোমার আর কোনো সুযোগ নেই তার মানে হচ্ছে চান্স পর অবশ্যই তোমাকে নিশ্চয় করতে হবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া নিশ্চয়টা কিভাবে করব। অনলাইনেই করতে হবে অর্থাৎ যে ওয়েবসাইটের মাধ্যমে তুমি যখন যে সাবজেক্টটি পাবে এর নিচেই নিশ্চয়নের অপশন থাকবে সেখানে অপশন ক্লিক করে তুমি নিশ্চয় করে ফেলবে তবে বন্ধুরা নিশ্চয় করার জন্য পাঁচ হাজার টাকা প্রয়োজন হয়েছিল গত শিক্ষাবর্ষে এবছর যদি বৃদ্ধি পায় ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দেবো তবে ধরে নিতে পারো পাঁচ হাজার টাকার আশেপাশে তোমার টাকা খরচ হবে অর্থাৎ ন্যূনতম পাঁচ হাজার টাকায় খরচ হচ্ছে এর বেশি যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব অনেকেই প্রশ্ন করেছিলেন ভাইয়া এক্ষেত্রে কি আমাকে যে বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাবো সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমার কাগজপত্র জমা দিতে হবে না কাগজপত্র জমা দিতে হবে না তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে যে সাবজেক্টে পাবে সেইটা নিশ্চয় করলেই হবে আর তোমাকে কাগজপত্র জমা দিতে হবে না এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারো ভাইয়া আমি যদি এখন পাঁচ টাকা দিয়ে নিশ্চয়ই করি পরবর্তীতে আমি যদি একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, বা ফাইনালি ভর্তি হই সেক্ষেত্রে কি আমাকে আবার টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হবে বন্ধুরা এখানে একটি বিষয় বলে রাখি যদি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দশ হাজার টাকা প্রয়োজন হয় তুমি কিন্তু ইতিমধ্যে পাঁচ হাজার টাকা দিচ্ছ নিশ্চয়নের ক্ষেত্রে বাকি টাকা দিয়ে তোমাকে চূড়ান্ত ভর্তি হতে হবে আশা করি ক্লিয়ার এখানে আইটি প্রশ্ন অনেকেই করো সেটা হচ্ছে ভাইয়া আমি যদি এখন পাঁচ হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করি পরবর্তীতে দেখা গেলো যে আমার বিশ্ববিদ্যালয় পছন্দ হলো না চূড়ান্ত ভর্তি হলাম না সেক্ষেত্রে কি এই পাঁচ হাজার টাকা আমি ফেরত পাবো না এটা নন রিফান্ডেবল এটা তুমি ফেরত পাবে না অনেকের মনে হয়তো ভাই এই প্রশ্নটা আসতে পারে ভাইয়া নিশ্চয়ন কি নিশ্চয়ন হচ্ছে তুমি যে সাবজেক্টটি পাচ্ছ সেটাকে কনফার্ম করা অর্থাৎ তুমি এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে চাচ্ছ ঠিক একইভাবে এই প্রক্রিয়াটা কিন্তু তোমরা দেখেছো যে জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি সাবজেক্টে চান্স পর মাইগ্রেশন একটি বিষয় আসে সাত কলেজেও ঠিক একই প্রক্রিয়া অর্থাৎ চান্স পর তোমাকে তিন হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে অন্যান্য জায়গায় ঠিক একই রকম অর্থাৎ তোমাকে নিশ্চয়ন করতে হবে আর নিশ্চয়ন করার মাধ্যমেই মাইগ্রেশন হবে এখন অনেকেই বলতে পারো ভাই মাইগ্রেশনটা কি মাইগ্রেশন হচ্ছে তুমি ধরো বৃষ্টি সাবজেক্ট চয়েস দিয়েছ এই বৃষ্টির মধ্যে তুমি ধরো দশম সাবজেক্টে চান্স পেয়েছো উপরে কিন্তু আরও নয়টি সাবজেক্ট আছে এই নয়টি সাবজেক্টের মধ্যে তুমি যদি মাইগ্রেশন অন করে দাও আর তখন পরবর্তী মেইটগুলোতে উপরের দিকে যদি কোনো সুযোগ আসে তাহলে তোমার চেঞ্জ হতে পারে সাবজেক্ট ইউনিভার্সিটিও চেঞ্জ হতে পারে দেখা গেলো লাস্ট মেইটে গিয়ে তুমি একটি ভিন্ন সাবজেক্ট ভিন্ন বিশ্ববিদ্যালয় পেয়ে যেতে পারো এখন অনেকেই বলতে পারো ভাইয়া যদি এমন হয় যে আমি ফার্স্ট মিনিটে যে সাবজেক্টটি পেয়েছে এটাই আমার পছন্দের সাবজেক্ট এটাই আমার পছন্দের বিশ্ববিদ্যালয় তাহলে কি আমি এটাখানে থাকতে পারবো না অবশ্যই থাকতে পারবে সেক্ষেত্রে তুমি মাইগ্রেশন অফ করে দিবে আর এই মাইগ্রেশন অন বা অফ যাই করো না কেন এটা কিন্তু নিশ্চয়নের সাথে রিলেটেড অর্থাৎ নিশ্চয় না করলে মাইগ্রেশন হবে না অন বা অফ করতে পারবে না আশা করি ক্লিয়ার এখন হয়তো বা অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমাদের ক্লাস কবে থেকে শুরু হতে পারে বন্ধুরা লাস্ট যে আপডেটটি এসেছে সেই আপডেট অনুযায়ী জিএসটি কর্তৃপক্ষ বলছে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তোমাদের ক্লাস শুরু হবে তার মানে জুন এবং জুলাই দুটি মাস রয়েছে এই দুটি মাসের মধ্যে চারটি মেরিট লিস্ট দিবে তারা ন্যূনতম চারটি মেরিট লিস্টের কথাই বলেছে গত বছর কিন্তু এর চেয়ে বেশি দিয়েছিল বছর যদি আসন ফাঁকা থাকে তাহলে কিন্তু আরো বেশি আসবে তবে ন্যূনতম তোমরা চারটি মেরিট লিস্ট পাচ্ছ বা চারটি মাইগ্রেশন হচ্ছে তার মানে এই জুন মাস বা জুলাই মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে অনেকেই বলতে পারো যে ভাইয়া প্রথম মেইটের পরে দ্বিতীয় মেইটের রেজাল্ট কবে প্রকাশ হয় বন্ধুরা গত শিক্ষাবর্ষে আমরা দেখেছি প্রথম মেইট রেজাল্ট পাবলিশ হওয়ার পর তিন থেকে চার দিন সময় দেওয়া হয় নিশ্চয়নের জন্য সকল শিক্ষার্থীদের জন্য যারা প্রথমবারের মতো চান্স পেয়েছে এরপর দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ হয় এরপর দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পর তিন থেকে চার দিন সময় দিবে এই নিশ্চয়ের জন্য এরপর আবার তৃতীয় মেরিট লিস্ট এভাবে চতুর্থ মেরিট লিস্ট বা পরবর্তী মেরিট লিস্টগুলো দেওয়া হবে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হতে পারে পাশাপাশি রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমার কি করণীয় রয়েছে এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই তোমরা ধারণা পেয়ে গেছো আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে বন্ধুরা রাজ এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকবো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত contoh Allah apa